এসে সেই মানুষদের উপরে দাওয়াত দিয়েছেন, সেই মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছেন, ডাকছেন একটা কিতাব দিয়ে। কিতাবের নাম কি সকলকে বলতে হবে? কিতাবের নাম কি? একটা কিতাব দিয়ে ডেকেছেন, এক আল্লাহর দিকে ডেকেছেন। কয় আল্লাহর দিকে? এক আল্লাহর দিকে। সময় লাগছে মাত্র 20 বছর। কত বছর? 20 বছর আগে যেই মানুষগুলো ছিল পৃথিবীর সবথেকে বর্বর, 20 বছর আগে যেই মানুষগুলো পৃথিবীর সবথেকে মূর্খ, সেই মানুষগুলোকে আল্লাহ বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যাদের মতো মানুষ পৃথিবীতে আর আসবে না, ঠিক কিনা বলেন? আজকে আমরাও দাওয়াত দেই, আমরা কোরআনের কথা বলি, কিন্তু আমাদের কথার দ্বারা মানুষ পরিবর্তন হচ্ছে না, ঠিক কিনা বলেন? একটা বিষয় হচ্ছে, পারিবারিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রীয় জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, আবার রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে পারিবারিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। দুইটার একটা মুদ্রার এপিট আর ওপিট। আপনি যদি শুধু চিন্তা করেন রাষ্ট্রীয়ভাবে ইসলাম দরকার নেই, শুধুমাত্র পারিবারিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করলেই হবে, আপনি পারবেন না, পারবেন না। ইসলাম পারে নাই, রসুলুল্লাহ পারে নাই, আপনিও পারবেন না। আবার যদি আপনি চিন্তা করেন আরে আমার পারিবারিক ইসলাম জীবন ইসলাম দরকার নেই, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করলেই চলবে, তাতেও আপনি পারবেন না রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা করতে। কারণ কি আপনাদেরকে একটু খুলে বলি। দেখুন, আলবেনিয়া একটা দেশ আফ্রিকা মহাদেশের, আলজেরিয়া, আলজেরিয়া, এই আলজেরিয়াতে একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে ইসলামিক দল, যারা ইসলাম ইসলামী ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছেন, ইসলামিক দল, তাদেরকে দেশের মানুষ 97% ভোট দিছে। কত পার্সেন্ট বলেন না? কত পার্সেন্ট? 97% ভোট দিছে। এরপরে তারা রাষ্ট্র ক্ষমতায় গেছে এবং তারা সরকার গঠন করেছে। পৃথিবীর ইতিহাসে এত পার্সেন্ট ভোট পেয়ে কোনো সরকার আজ পর্যন্ত সরকার গঠন করতে পারে নাই, পৃথিবীর ইতিহাসে নেই, আলজেরিয়া পেরেছে। এরপরে তারা ক্ষমতায় গিয়ে একটা শাসন ব্যবস্থা চালু করেছে, সেটাকে বলা হয় ইসলামী শরিয়া। এই ইসলামী শরিয়া শাসন ব্যবস্থা যখন চালু করেছে, ইসলামী শরিয়ার শাসন ব্যবস্থায় চুরি করলে হাত কাটতে হবে, ঠিক কিনা বলেন? চুরি করলে হাত কাটতে হবে, কোনো বেপর্দায় কোনো নারী রাস্তাঘাটে চলতে পারবে না। এরকম অনেক আইন কানুন যখন করা হয়েছে, যেই মানুষগুলো ইসলাম বুঝতো না, পারিবারিক জীবনে যারা ইসলাম মানত না, এই মানুষগুলো যখন যখন শুনছে যে এরা ইসলাম প্রতিষ্ঠা করবে, তখন তারাও ভোট দিয়েছিল। যখন দেখছে আমি কালকে থেকে রাস্তায় বের হতে পারবো না মাথায় হেজাব ছাড়া, যখন দেখছে চুরি করতে গেলে হাত কেটে দিবে, এই কাজগুলো দেখে ওই মানুষগুলো আবার তাদের বিরুদ্ধে আন্দোলন করে, তিন দিনের মধ্যে তাকে ক্ষমতা থেকে পদচ্যুত করেছে। তাহলে কি বুঝলাম? যদি পারিবারিক জীবনে ইসলাম না থাকে, আপনি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন? যা হোক, আল্লাহ তাআলা আমাদেরকে উভয় পারিবারিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে ইসলামী শাসন ব্যবস্থার কায়েম করে দেয়। সকলে বলুন আমিন। আমরা যদি পারিবারিক জীবনের কথা বলি, সর্বপ্রথম আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক, ঠিক কিনা বলেন? আপনি একটা খারাপ মেয়েকে যদি বিবাহ করেন, অথবা একটা খারাপ মেয়ে যদি একটা একটা ভালো মেয়ে যদি খারাপ ছেলেকে বিবাহ করে, এর দ্বারা কি তাদের মধ্যে যে ভালোবাসা আন্ডারস্ট্যান্ডিং থাকবে বলেন? থাকবে না। এই জন্য বিবাহ সম্পর্কে ইসলাম আপনাকে সুনির্দিষ্ট, ইসলাম আপনাকে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর যতগুলো নিদর্শন আছে পৃথিবীতে, যতগুলো নিদর্শন আমি আল্লাহ দিয়েছি, তার মধ্যে একটা নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকে, তোমাদের ভিতর থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে কি বললাম? আল্লাহ বলছেন আমার যতগুলো নিদর্শন আছে, এই নিদর্শনাবলীর মধ্য থেকে একটা নিদর্শন হচ্ছে তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের থেকে প্রশান্তি পাও, তোমাদের স্ত্রীদের থেকে তোমরা যেন প্রশান্তি পাও। আবার আল্লাহ বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নিদর্শনাবলীর রয়েছে সেই ব্যক্তিদের জন্য যারা উপদেশ গ্রহণ করে, যারা চিন্তা করে, যারা ফিকির করে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমার যতগুলো নিদর্শন আছে, আমার যতগুলো আশ্চর্য বিষয় আছে, তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে তোমাদের ভিতর থেকে, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টির দিকে যদি চলে যাই,
পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করেছেন আল্লাহ কোরআনে বলছেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন হে ফেরেশতারা আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে চাই ফেরেশতারা বললেন আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টির দরকার নাই তারা পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ করবে মারামারি করবে ওয়াসফিকুদ দিমা এবং রক্ত প্রবাহিত করবে ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আমরা ফেরেশতারা যারা আছি ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা আপনার তাসবিহ পড়তেছি আপনার তাহমিদ পড়তেছি আপনার প্রশংসা করতেছি নুকদ্দিসু লাকা আপনার পবিত্রতা বর্ণনা করতেছি মানুষ সৃষ্টির দরকার নাই ভাই সাউন্ডটা বাড়ান তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন হে ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে নিজের হাতে বানালেন আল্লাহ বলেন ওয়ানাফাখতু ফীহি মির রূহি আমি আদমের মাটির দেহর মধ্যে আমি আল্লাহ ফু দিয়ে তাকে রূহ দিয়েছি শুধুমাত্র আদমকে বানালেন আদম আলাইহিস সালামকে বানানোর পরে তাফসীরের মধ্যে আছে ফালকাল্লাহুন নাউম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ঘুম পাড়াইয়া দিলেন আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে রেখেছেন বানিয়ে এখানে আমার ভালো লাগে না তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লেখা এখানে আমার ভালো লাগে না আল্লাহ আমি একজন সঙ্গী চাই আল্লাহ বললেন তোমার আশপাশে শত শত ফেরেশতা দিয়েছি তোমার সেবা করার জন্য আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ এরা হচ্ছে আমার ভিন জাতি আমার স্বজাতি কেহ নাই আমার স্বজাতি কোনো মানুষের দরকার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ঘুম পাড়াইয়া দিলেন তার বাম পাজরের বাঁকা হাড্ডির মগজ থেকে অপারেশন করে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এখানে একটা কঠিন বিষয় লুকায়িত আছে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষ একজনকে কয়জনকে বলেন না কয়জনকে একজনকে এবং তার ভিতর থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে বের করেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ হে আদম আপনি জান্নাতে থাকেন আপনার স্ত্রীকে আপনার সাথে জান্নাতে রাখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন সূক্ষ্ম বিষয়কে সুন্দরভাবে আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়েছেন আল্লাহ বলছেন হে আদম আপনি জান্নাতে থাকেন মানুষ কয়জন বলেন না সবাই মানুষ কয়জন দুইজন আরবিতে বচন তিন প্রকার বাংলা ইংরেজিতে বচন দুই প্রকার এক বচন আর বহু বচন আরবিতে তিন প্রকার এক বচন দ্বি বচন বহু বচন এটাকে পরিভাষায় বলে ওয়াহেদ তাসনিয়া জমা মানুষ হচ্ছেন দুইজন আল্লাহ ব্যবহার করেছেন এক বচন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ইয়া আদম উসকুন এখানে এক বচন আল্লাহ বলেন নাই উসকুনা তোমরা দুইজনে থাকো আল্লাহ বলছেন একজনকে হে আদম আপনি থাকেন ও আংতা উসকুন আংতা এখানে এক বচন ব্যবহার করেছেন ও যাওজুকা এবং তোমার সাথে আপনার সাথে আপনার স্ত্রীকে রাখেন তাফসীরের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন একজনকে মানুষ দুইজন কেন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আদম আপনি হচ্ছেন পুরুষ হাওয়া হচ্ছে আপনার স্ত্রী এখানে আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে বলতে পারতেন তোমরা দুইজনে জান্নাতের মধ্যে থাকো আল্লাহ না বলে এ কথা বলেছেন হে আদম আপনি থাকেন জান্নাতে আপনার সাথে আপনার স্ত্রীকে রাখেন কেন বললেন ওইদিকে আল্লাহ তাআলা আদমকে একা সৃষ্টি করেছেন তার ভেতর থেকে হাওয়াকে বের করেছেন কেন তাফসীরে কিতাবের মধ্যে মুফাসসিরুনে কেরাম বলেন আল্লাহ তাআলা পৃথিবীর যে অবস্থা পৃথিবীর যে নিয়ম কানুন এটা এইভাবে তৈরি করেছেন পুরুষ হচ্ছে প্রধান পুরুষ কি প্রধান কোন নারী সব সময় পুরুষের অধীনে থাকবে যেই নারী পুরুষের অধীন ছেড়ে বের হয়ে যাবে সে তার সম্ভ্রম নিয়ে নারীত্ব নিয়ে থাকতে পারবে না ঠিক কিনা বলেন আল্লাহ আদমকে বলছেন হে আদম আপনি জান্নাতে থাকবেন আপনার স্ত্রীকে আপনার সাথে রাখবেন অর্থাৎ নারী সব সময় স্ত্রী সব সময় স্বামীর অনুগত্য করবে এবং স্বামীর অধীনে থাকবে এখানে সূক্ষ্ম বিষয়টা আল্লাহ বোঝানোর জন্য এক বচন ব্যবহার করে আদমকে নির্দেশ দিয়ে তার অধীনে হাওয়াকে রেখেছেন ঠিক কিনা বলেন আজকে আমাদের নারীরা স্বাধীনতা চায় আমাদের নারীরা পুরুষদের অধীনে থাকতে চায় না ঠিক কিনা বলেন তারা বলে আমাদেরকে স্বাধীনতা দিতে হবে নারী স্বাধীনতার নামে আমাদের নারীদেরকে আমাদের মা বোনদেরকে সরলা অবুজ যারা আমাদের সহজ সরল নারী তাদেরকে রাস্তায় বের করার ষড়যন্ত্র করতেছে একটা মহল ঠিক কিনা বলেন
এরা নাম দিয়েছে নারীবাদী এই নারীবাদীরা রাস্তায় যখন নারীদেরকে নামায় দিবে তখন যখন রাস্তার মধ্যে নারী ধর্ষিত হবে রাস্তার মধ্যে যখন নারী তার সম্ভ্রম হারিয়ে ফেলবে তখন ওই নারীদেরকে খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলেন আমাদের দেশে যতগুলো নারী ধর্ষণ হয়েছে ধর্ষণ হওয়ার পরে কোন একজন নারী তার পক্ষের মিছিল করছে বলেন কি বলেন করছে তনু একজন কিশোরী নারী কুমিল্লা ক্যান্টনমেন্টের মধ্যে তাকে ধর্ষণ করা হয়েছে এই নিউজ কি নতুন না পুরান বলেন না এই নিউজ কোনো পত্রিকা এমন কোনো পত্রিকা নাই এমন কোনো মিডিয়া নাই যে মিডিয়া এই নিউজ প্রচার করে নাই সেই বিষয় নিয়ে কোনো নারীবাদীরা কোনো মিছিল মিটিং করে নাই করছে দেখি নাই আমরা করে নাই প্রতিবাদও করে নাই তার মানে তাদের দায়িত্ব হচ্ছে একজন পর্দাশীল নারীকে ঘর থেকে বের করে আনা পর্যন্ত দায়িত্ব বের হওয়ার পরে সে যত লাঞ্ছিত অবস্থ হবে এরপরে তাদের কোনো দায়িত্ব নাই ঠিক কিনা বলেন এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টিই করেছেন পুরুষদের অধীনে থাকার জন্য কাদের অধীনে পুরুষদের অধীনে এই জন্য মা বোনদেরকে বলবো আপনারা যতদিন পর্যন্ত পুরুষের অধীনে থাকবেন ততদিন পর্যন্ত সম্মানে থাকতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন নারী স্ত্রীদেরকে রাসূলের স্ত্রীদেরকে বলেছেন ওকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ বলেছেন হে নবীর স্ত্রীগণ আপনারা আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন তোমরা জাহিলি যুগের নারীদের মতো না তোমরা সম্মানী নারী তোমরা বসবাসের ঘরে থাকো সুবহানাল্লাহ তাহলে পারিবারিক জীবনে সর্বপ্রথম হচ্ছে বিবাহ বিবাহ সম্পর্কে আপনার সন্তানকে আপনি বিবাহ করাবেন কেমন মেয়ে বিবাহ করাবেন এ বিষয়ে কোরআন হাদিসে নির্দেশনা আছে না নাই বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গার্ডিয়ানদেরকে এবং যারা প্রাপ্তবয়স্ক হয়েছে তাদেরকে বলছেন ইয়া মাআশারাশ শাবাব মানিস্তাতা মিনকুমুল বাআ আল্লাহ বলছেন হে যুবক সম্প্রদায় তোমাদের যদি সামর্থ্য থাকে তোমরা বিবাহ করো ফালিয়াতা জাওয়াজ তোমরা বিবাহ করো ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারাজ আল্লাহ রাসূল বলেন যদি তোমরা বিবাহ করো এর দ্বারা তোমাদের চোখ হেফাজত থাকবে তোমাদের নজর হেফাজত থাকবে এবং তোমাদের লজ্জা স্থান হেফাজত থাকবে আর যদি অমাল্লাম ইয়াস্তাতি যদি তোমাদের সামর্থ্য না থাকে সামর্থ্য তিন প্রকার কয় প্রকার বলো না কয় প্রকার তিন প্রকার শারীরিক সামর্থ্য থাকতে হবে অর্থনৈতিক সামর্থ্য থাকতে হবে ইনসাফ ভিত্তিক বন্টনের সামর্থ্য থাকতে হবে এই সামর্থ্য যদি আপনার না থাকে আল্লাহ রাসূল বলছেন ফা ইন্নাহু লাহু বিজাউন তবে তবে তোমরা ফা ইন্নাহু ফা আলাইহি বিসাওম তোমরা রোজা রাখো যদি সামর্থ্য থাকে বিবাহ করো আর যদি সামর্থ্য না থাকে রোজা রাখো ফা ইন্নাহু লাহু বিজাউন তাহলে আল্লাহ রাসূল বলছেন ফা ইন্নাহু লাহু বিজাউন এই রোজা রাখাটা তোমাদের যৌন ক্ষমতাকে আস্তে আস্তে কমায় দিবে যাতে করে তোমরা গুনাহের মধ্যে মুবতালা না হয়ে যাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর নিদর্শন নির্দেশ দিলেন যদি তোমাদের সামর্থ্য থাকে তোমরা বিবাহ করো আজকে আমাদের যুবকরা আছে 20 বছর 22 বছর 24 বছর 25 বছর 30 বছর হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও তার আছে সব কিছু আছে কিন্তু বিবাহ করে না কেন করে না করে না আমার সামর্থ্য নাই আল্লাহ রাসূল বলেছেন তোমার যদি সামর্থ্য থাকে তুমি বিবাহ করো আর যদি সামর্থ্য না থাকো তাহলে কি করো রোজা রাখো কি রাখো রোজা রাখো হয়তো বিবাহ নয় তো রোজা হয় বিবাহ নয় তৃতীয় কোনো পদ্ধতি নাই গুনাহ করা যাবে না গুনাহ থেকে বাঁচার জন্য আপনাকে হয়তো বিবাহ করতে হবে নতুবা কি করতে হবে রোজা রাখতে হবে এই দুইটা পদ্ধতি কয়টা পদ্ধতি দুইটা পদ্ধতি আল্লাহ রাসূলের পরীক্ষিত আমল আপনি যদি গুনাহের দিকে ধাবিত হতে চান আর যদি চিন্তা করেন যে আমি গুনাহ করব রোজা রাখবো এই রোজা আপনাকে গুনাহ থেকে বাঁচায় রাখবে ঠিক কিনা বলেন এই জন্যে আমাদের যুবকদের জন্য রাসূল দুইটা বিষয় বলেছেন যদি সম্ভব হয় সামর্থ্য যদি থাকে রোজা রাখো আর যদি সামর্থ্য না থাকে তাহলে কি করবে বিবাহ না বিবাহ করার সামর্থ্য না থাকলে রোজা রাখবে এই রোজা রাখাটা তার যে যৌন চাহিদা সেটাকে কমাইয়া দিবে ফা ইন্নাহু লাহু বিজাউন আল্লাহ রাসূল বলছেন এর দ্বারা তোমার গুনাহ যে গুনাহ করার জন্য জিনা করার জন্য ধর্ষণ করার জন্য যে মন চাইবে সেই চাওয়া থেকে আস্তে আস্তে তোমার মনটাকে আল্লাহ তাআলা নিচু করে দিবেন এবং তোমার সেই চাহিদাকে আল্লাহ তাআলা অপূর্ণ করে দিবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কয় ধরনের নারীকে বিয়ে করবা আল্লাহ রাসূল বলেছেন তুমকাহুল মারআতু লি আরবাইন চারটা গুণ দেখে নারী বিবাহ করবা কয় গুণ বলেন